আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি হাউস প্ল্যান নিয়ে চলে আসলাম। আশা করি আজকের হাউস প্ল্যানটিও আপনাদের পছন্দ হবে। যারা ছোট প্ল্যান চাচ্ছেন, ছোট বাড়ির নকশা চাচ্ছেন, তাদের জন্য আজকের প্ল্যানটি আশা করি খুবই স্পেশাল হবে। ঠিক আছে, তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড বুঝতে পারবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, যদি আপনারা একটু দেখে বেরিয়ে যান, কেটে কেটে দেখেন, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন না। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি ভিডিও শেষের দিকে বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে মোটামুটি একটু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই, পরবর্তী নতুন নতুন আপডেট নকশা পেতে। তাছাড়া আপনি নিজের মতো করে যদি কোনো প্ল্যান চান, নকশা করাতে চান, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত একটু ডিটেলস লিখে দিবেন, তাহলে আমি আপনাদের নকশাটি করে দেবো ইনশাল্লাহ, কথা দিলাম। অনেকে আমার কমেন্টে লিখেন শুধু মানে কত ফুট বাই কত ফুট হবে এতটুকুই লিখে দেন, কিন্তু আপনার এই প্ল্যানটাতে কত কতগুলো রুম চাচ্ছেন, কয়টা বেডরুম, টয়লেট, কিচেন কীভাবে চাচ্ছেন, এটা বিস্তারিত না লিখলে আমি নকশাটা বুঝে করতে পারবো না। ঠিক আছে, আপনি যদি শুধু কেল এই সাইডে এত ফুট ওই সাইডে এত ফুট লিখে দেন, তাহলে আমি বুঝবো না যে আপনি এই প্ল্যানটাতে কী কী চাচ্ছেন। তো আশা করি একটু কষ্ট করে বিস্তারিত লিখে দিবেন। ঠিক আছে, তো আজকের নকশাটি হচ্ছে খুবই ছোট একটি প্ল্যান, খুবই আমার এটা এই নকশাটাও আমার এক দর্শক ভাইয়ের রিকোয়েস্টই করা, তো খুবই ছোট একটি নকশা। ঠিক আছে, তো নকশাটি 20 ফুট বাই 26 ফুট। ঠিক আছে, তো আশা করি আমরা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছি, 20 ফুট বাই 26 ফুট। ঠিক আছে, তো এই মাপটিতে আমরা কী কী রুম পাবো বিস্তারিত একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু সঙ্গে থাকুন। তো প্রথমে আমি প্ল্যানটি একটু সুন্দর করে সাজিয়ে নিই, তাহলে আপনারা জানালা ওয়ালগুলা বুঝতে আপনাদের সহজ হবে। ঠিক আছে, তো একটু দেখে থাকুন। ওকে, তো আমাদের প্ল্যানটি মোটামুটি সাজানো হয়ে গেছে। তো আমরা দেখতে পারতেছি যে রেড কালারগুলো, এগুলো সম্পূর্ণ আপনারা 5 ইঞ্চি করে ওয়াল করবেন। ঠিক আছে, ওকে, তাহলে ভিতরে বাহিরে সম্পূর্ণ ওয়ালগুলো আপনারা 5 ইঞ্চি করে করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের খরচটি কমের ভিতরে সারতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আমরা ওয়ালটি সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানালাগুলা এবং বিল্ডিংয়ের ভেন্টিলেশনগুলা, উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো দেখে নিব। তো এই হচ্ছে আমাদের উইন্ডোর, ওকে, এ হচ্ছে উইন্ডোরগুলা অ্যান্ড ভেন্টিলেশন, ওকে। তো আশা করি আমরা আউটসাইড যে জানালাগুলো হবে এগুলো বুঝতে পেরেছি। ঠিক আছে, তো বাড়িতে ঢুকার গেটটি আমরা এই সাইডে দিয়ে পাবো। ওকে, আশা করি আমরা গেটটিও বুঝতে পেরেছি। তো এবার দরজাগুলো আমরা একটু দেখে নিব, তাহলে আমাদের দরজাগুলো কোন দিক থেকে আসবে
বুঝতে আর সমস্যা হবে না, ঠিক আছে? ওকে। আশা করি আমরা ডোরগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? 1 2 3 4টা ডোর, ঠিক আছে? 4টা ডোরের মধ্যে একটা ডোর 3 ফুট দিবেন আর বাকিগুলো 30 ইঞ্চি করে দিলেই হবে, ঠিক আছে? তো ছাদে উঠার সিঁড়ি পাবো আমরা এ সাইডে। ওকে, এটা 3 ফুট করে দিবেন, ঠিক আছে? এটাও 3 ফুট করে দিলেই হবে, ঠিক আছে? তো আশা করি আমরা মোটামুটি জানালা দরজা সহ গেট বুঝতে পারলাম, সিঁড়িটাও বুঝতে পারলাম। তো এবার রুমগুলো দেখে নেব, ঠিক আছে? তো বাড়িটিতে একটি মাত্র বেডরুম রাখা হয়েছে। ওকে, এটাই ফার্স্ট এবং লাস্ট একটাই বেডরুম, ঠিক আছে? তো আশা করি আমরা বেডরুমটা পেয়ে গেলাম। তো এই বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট থাকবে, ঠিক আছে? অ্যাটাচ টয়লেট অ্যান্ড কমন টয়লেট, ঠিক আছে? এটি কমন একটি টয়লেট থাকবে, বাইরে বাড়িতে কোনো মেহমান অতিথি আসলে এটা ইউজ করবে, ঠিক আছে? তো একটি কিচেনও থাকবে। এ হচ্ছে কিচেন। ওকে, কিচেনটিও পেয়ে গেলাম। আর এটা পুরাটা ওপেন থাকবে এই সাইডে। ওকে, তো ডাইনিং, ডাইনিং প্লাস ড্রয়িং, ওকে। তো আশা করি আমরা টয়লেট, বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন সহ মোটামুটি আমরা রুমগুলা বুঝতে পেরেছি। তো এবার রুমের মাপগুলা দেখে নিব। তো একটি বেডরুম যেহেতু এটা একটু বড় করে রাখা হয়েছে, তো বেডরুমের মাপটি হবে 12 ফুট এই সাইডে, ঠিক আছে? 12 ফুট বাই 12 ফুট। আশা করি আমরা বেডরুমের মাপটি পেয়ে গেলাম। তো বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ যে টয়লেটটি হবে, এই টয়লেটের মাপ হবে 6 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে? এই সাইডে 6 ফুট 9 ইঞ্চি আর এই সাইডে হবে 5 ফুট 7 ইঞ্চি। আশা করি অ্যাটাচ টয়লেটের মাপটি পেয়ে গেলাম। তো কমন যে টয়লেটটি হবে এটার এই সাইডের মাপটা হবে 6 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডে হবে 6 ফুট। আশা করি আমরা দুটো টয়লেটের মাপই পেয়ে গেলাম। তো এবার আমরা ডোয়িং অ্যান্ড ডাইনিং এর মাপটি দেখে নিব। তো এটা এই সাইড থেকে এই পর্যন্ত এটা পুরোটার মাপটা হবে 19 ফুট 2 ইঞ্চি, ঠিক আছে? আর এই সাইডের মাপটা হবে 5 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে? আর এটা পুরোটার মাপ হবে 12 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে? আর এই সাইডের এ থেকে এই সাইডের মাপটা হবে 11 ফুট 9 ইঞ্চি। তো আশা করি আমরা মোটামুটি এটার মাপটা সব সাইডে ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? তো কিচেনের মাপটাও দেখে নিব। কিচেনের মাপটা হবে 7 ফুট বাই 7 ফুট, ঠিক আছে? ওকে, তো আশা করি আমরা সম্পূর্ণ রুমের মাপগুলো বুঝতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আসি, সমস্যা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি আমরা সম্পূর্ণ প্ল্যানটাই মোটামুটি বুঝা হয়েছে। তো এবার আমরা স্কোয়ার ফিটটি বের করলে আমাদের খরচটি কত হতে পারে আমরা জানতে পারবো, ঠিক আছে? তো 20 ফুট 20 ফুট বাই 26 ফুট আসতেছে 520 স্কোয়ার ফিট। ওকে, তো আশা করি বাড়িটি মোটামুটি যদি একতলা করেন
তাহলে 1400 টাকা পার স্কোয়ার ফিট অথবা 1500 টাকা করে যদি ধরেন, তাহলে মোটামুটি আশা করি 6 লক্ষ টাকার মধ্যে, 6 থেকে সাড়ে 6 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন। বিল্ডিং কস্ট আনুমানিক আমি 6 লক্ষ টাকাই ধরে দিলাম, কম বেশি হতে পারে, তবে আমার এই হিসাবের উপরে নির্ভর না। আপনারা যখন বাড়িটি করবেন আপনারা কেমন করতে চাচ্ছেন, যেমন কাজ অনুযায়ী এটার কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে? তা আমি জাস্ট ধারণা সুলুক, ঠিক আছে, 6 লক্ষ টাকার মধ্যে হতে পারে। যদি আপনারা কাজ আরো ভালো করে করেন অথবা কোনো ডিজাইন ডিজাইন করেন তাহলে অবশ্যই এটার খরচ বেড়ে যাবে, তো নর্মালি করলে আশা করি 6 লক্ষ টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আজকের প্ল্যানটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী নকশা পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্যালেন্টির সঙ্গে থাকবেন, যুক্ত থাকবেন, তাহলে আমার পরবর্তী নকশাটি মিস হবে না। তো আপনারা যারা নিজের মতো করে প্ল্যান করাতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত লিখে ফেলুন, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, ফিরবো ইনশাল্লাহ নতুন কোনো আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।